আজকে না আমরা আবার একটা ভিডিও বানাতে চলে এসেছি। এই ভিডিওটায় আমার ব্লগের জন্য আসিনি, এসেছিলাম হরিদাস বাবুর একটা ভিডিও বানাতে, যেটা বলেছিলাম না হরিদাস বাবু গীতা নিয়ে ভিডিও ভিডিও বানান। তো তার জন্য আমরা একটা লোকেশন চুজ করেছিলাম, সেটা হচ্ছে গঙ্গা। আর এই গঙ্গা ঠিক সূর্য ডুবছে এই সময়, মানে সূর্য অস্ত যাচ্ছে এই সময়, ওই সাইডে একটা দ্বীপও আছে। এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। তো আজকে ভিডিওটা বা ব্লগটা খুব একটা বড় করতে চায় না, আমার এই কথাগুলো হয়ে যাওয়ার পর পুরো সিনারিটা দেখাবো। তার সঙ্গে আজকে আমাদের জন্য একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে হরিদাস বাবুর একটা কবিতা আমরা লাস্টে দিচ্ছি ব্লগের সঙ্গে সঙ্গে, মানে যখন আপনাকে সিনেমাটিকটা দেখাবো তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে হরিদাস বাবুর একটা কবিতা আপনারা শুনুন। কবিতাটা আমার প্রচণ্ড ভালো লেগেছে পার্সোনালি, আপনাদের আশা করছি কবিতাটা ভালো লাগবে। কবিতা শুনতে থাকুন, তার সঙ্গে সঙ্গে সিনেমাটিকটাও দেখ সিনেমাটিক ভিডিওটাও দেখতে থাকুন। তার পাখায় ছিল লাবণ্যের সাত রং, আঁখিতে উৎসবের অফুরান হাসি, ছিল কেশদাম ঘনঘোর অমানিসা, ওষ্ঠে তার মৃদু মন্দ চুম্বনের বাসি, নাভিমূলে সুবাসিত পদ্মের কোরক, কণ্ঠে তার পঞ্চমীর বসন্ত বাহার, আর বক্ষে তার উত্তাল মাতাল তরঙ্গ, নৃত্য বিভঙ্গে তার কারুকৃতি অজন্তার, তবে কি সে শুধুই এক অদৃশ্য অবয়ব, স্বপনে বা জাগরণে অমলিন নেশা, দীপ্যমান বহ্নিশিখা কোহেলিকা অম্বরে, উদ্ভ্রান্ত চন্দনের বনে হাওয়া সর্বনাশা।